এ মোৰ দান নাখাবি, তোক দিম গোটেই কৰাই। জিলেবি কম কথা শুনা পায়, সেইকাৰণে এইটো লগত বুলি পটকে শুনা পায়। না না, এটা আমাৰ হাঁচি, মাইক কিনে আনিছ ভালে শুনা পায়। মই তাৰ মানে বিয়া যে পাতিছিলো, তাতে ভুলুতে কোনোবাই সৰু চুলি পিন্ধা পেন এটা দিছি, সেইটো পিন্ধি লৈছো। হে বহুত কাম আহে এইটো। কি কাম? এ বাৰে বাৰে বাহিৰত যাব নালাগে। তাৰ মানে ঐ, তুই কয় দিন বাথরুমে যাস না? মাত্র সারি দিন। এই যে তো বাসা বাসা করতে বাইরেছে, যাই দিকে সি রসুন সই মালাডা। তুইও কিন্তু এই বস্তু লোব পারা। বাবা, এই বাথরুমের পায়খানার সব কাম ওই ছুড়ো পেনে করতাছে, এই গাদা হাগিস পিন্ধা ঘুরতাছে। মই এটা বেলেগ বস্তু পিন্ধি আছো, একো গম নাপাহিগলা। তোৰ লগত নহব দে আৰু। মই নহয় বিয়াত যে উঠিল সৰু চুলি পিন্ধা পেণ্টো, সিটো পিন্ধি কিনে আছো, মই কাৱে ধোৱা নাই মই। কি তাৰ মানে তই বাপরে বা সিম্পু নাকি বলে এইটু ঘুই দিছে, চুলি পুরা পিছলা হয়ে যাইছে। ওই গেস্টিক ও কি পাতলা পাতলা লাগছে তোর গাটু, বহুত দিনে মরত গাটু ঠুটিলুম যে, হয় নাকি একদম খালি খালি লাগি গেছি দিহাটু। ওই গেস্টিক, ইমান গরমত পা গানু থাকে কেনকে থাকা ওই কেনকে থাকা মানে এই আমার বিয়ের যে উঠছিল উসুর গাটু, ও ও হুরু বছর পেনটু কিটু কিনে কিনে আসুম নহে গিদিন। মা কসম বহুত দিন থাকবা পারে কিন্তু আজি বেশি ভারী লাগলা, খুলি দিলো সেইকাৰণে গাটো ধুই দিছো। কিনো কৱে তই, আৰু এইগিলা তন্দৰ এইগিলা মাথাত নুমাই নহয় যায় দিয়, সিহে জানে। আচ্ছা জিলেপি ক'ত আছে? এই ৰুমত আছে যা। হয় না, আছেতো ৰুমত। ঐ জিলেপি, মই গা ধুলো। হাই কিনো বেংগাৱে এইটো, ইয়াৰ পৰা নহ'ব আৰু। ইমান কাম কৰে, ইফলেও কৰে সিফলেও কৰে, আইবো আইবো কৰি আছো ইটাত লাগি আহাই নাই। ইমান কাম করব লাগে না ইনু। ওই গেস্টে ও কি কসা আ সুংরো মইতে, ইটু কি লই আছ ন? হা ইটু ইটুতে বুঝি না পাবি ইয়া, ইটু কি আর তো ইটু নহরা হই নি কি এ
তারপর লই আইছোঁ মই ভালে কৰছা দে ইটো মানে মোৰ জিলেবি কানে দি কম শুনা পাই নহয় হয় নেকি ইটো দি তুম কানে ওচৰত গলে ঐ ইনকে কথা পাতি মৰা হয় নেকি পিছেতোনো কি আছা মেল হিত্ৰী মোৰ বিৰাট বেয়া লাগি আইছোঁ কিনো কোৱা হি সদায় আহোমৰ সদায় দেখা পাং কি দেখাবা তই হি জিলাপে জিলেবি কি দেখা পাইছা তই হি জিলাপিৰ সময় নাই দেখোন কামে কৰি থাকে কামে কামে কৰি থাকে গোটেই ঘৰখনৰ কাম দেখোন তাই কৰি থাকে ৰহিলা মিঠেই মেম চাহাব খাপলাং চব দেখোন সোমাই থাকে হ তোৰ কইনাটোক ইমান কষ্ট দিব নাপায় কিন্তু একদম খিনে যাব কি কোৱা সেইকাৰণে মোৰ বিৰাট বেয়া লাগছে তোক কৈছো সেইকাৰণে তই কিন্তু বেয়া নাপাবি দে তই ঠিকেই কৈছ মিলো মই দুদিন ৰূপে চাই আছো নহয় সদায় খালি কামে কৰি থাকে মোকে মাতিব পাহৰি যায়হি কথাটো তই কৈছা ভালে হৈছি দে আজিৰ পে মই কিবা এটা কৰিব লাগব সেইকাৰণে কৈছো মই তই কচোন কি কৰিলে ভাল হ'ব নো তই এটা কাম কৰ কিবা কৰিব লাগব ই বঢ়িয়া বুদ্ধি আছে এইটো লৈছোন তিনদিন তিন ৰাতি মই তহঁতৰ কাৰণে টোপনিয়ে মাৰা নাই কিয় বা মাৰা নাই ই বুদ্ধিটো চিন্তা কৰি খাওঁ নাই একদম হয় নেকি তই এটা কাম কৰবি কিবা তোৰ জ্বৰ হোৱা বুলি কবি আৰু জিলাপিৰ পেটৰ বিষ হোৱা বুলি কবি খাওঁ সময় ধৰি উঠি আহিবি খাবি তাৰপিছত একদম ঘূমি থাকবি ঠিক কথা কৈছা তই পিছে এতিয়া মই যাং দে আৰু যাবি কিন্তু এটা কথা কিবা তই এইবিলাক কথা কিন্তু কাৰো আগত নকবি কচম নকওঁ মই হ'ব না নকওঁ তেতিয়াহে মই বুদ্ধিগিলাই দি থাকিম অ হ'ব বেয়ে লাগি যায় তহঁতৰ কাৰণে মোৰ অ তই যি কাম কৰা কাম কৰায়ে অ আৰু একদম জিলাপি ক হয় না একদম চাকৰৰ নিচিনাকে কাম কৰাইছে তাকেতো মই মাজে মাজে ভাবছিলো মই অ একদম কাম নকৰবি তই নকৰ পূৰা দম দি দিবি দম দিম দে আৰু যদি চাহাবে কিবা কয় পূৰা দম দি দিবি দম দিবি মই আছো কিছু চিন্তাই নকৰবি এইটো যি আনছ এইটো পঢ়াই খাবা একদম বস্তু নাই কি কোৱা অ তোক মই ইমান বুদ্ধি দিলো সিটোৰ কাৰণে তই মোক এটা ৰঙালাও দিবি নেকি তই দেখা পালি নেকি হ'ব দে এটা লৈ যাবিছে আৰু এটা নিবি আৰু চিঙি কিনে চিধে যাবি ইফালে নাইবি যাবিছে চাহাবে দেখা বুলি ফাটাই দিবি মা কচোন